বন্ধুরা, এই এই ভিডিওতে আমরা কিছু আরও নতুন কিছু সংজ্ঞা শিখব ভেক্টর সংক্রান্ত, এবং প্রথমেই আমরা শিখব সদৃশ ভেক্টর কাকে বলে। তো সদৃশ ভেক্টর শেখার জন্য আমাদেরকে দুই বন্ধু হেল্প করতে এসেছে, তারা হলো রাতুল এবং তার বন্ধু মিতুল। তারা দুইজন ঢাকা থেকে যাত্রা করছে গাজীপুরের পথে। তারা এখান থেকে ঢাকা থেকে শুরু করলো গাজীপুরের দিকে যাওয়া, এবং মিতুল একই সাথে গাজীপুরে আসলো। রাতুল এখানেই তার যাত্রা শেষ করলো, কিন্তু মিতুল এখানে যাত্রা শেষ করেনি, বরং সে চলে যাচ্ছে ময়মনসিংহের দিকে। সে এই পর্যন্ত এসে তার যাত্রা শেষ করে ফেললো। তো আমরা এখন দেখতে পাচ্ছি সে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে একটি নির্দিষ্ট দিকে, এবং দুই বন্ধুই একই কাজই করেছে, তো দুজনই স্মরণ হয়েছে। কিন্তু এখানে খেয়াল করো, স্মরণ কি দুজনের সমান ছিল? না, কারণ কি রাতুল অতিক্রম করেছে ঠিক এতটুকু স্মরণ, এবং মিতুল স্মরণ করেছে ঠিক ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত। তার মানে তাদের দুজনের স্মরণের মান একরকম ছিল না। তাই এক্ষেত্রে তাদের এই ভেক্টর দুটোকে আমরা বলবো সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর হওয়ার শর্ত কি? সম দিক এবং সম প্রজাতি। এই অবস্থা থেকে আমরা চলো আরেকটি ভেক্টর শিখে ফেলি, এবং তার নাম হচ্ছে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর শেখার ক্ষেত্রে আমরা খেয়াল করব দুটো জিনিস। ঢাকা থেকে এখানেও আমাদের হেল্প করছে রাতুল এবং মিতুল। রাতুল গাজীপুর থেকে পুনরায় যাত্রা শুরু করলো ময়মনসিংহের দিকে, কিন্তু একই সময়ে ময়মনসিংহ থেকে মিতুল আবার চলে আসলো গাজীপুরে। তো দেখো, এক্ষেত্রেও সেই একই দিক আছে, কিন্তু দুজনের মানও আলাদা, আবার দিকটাও আলাদা। ফলাফলস্বরূপ তাদের এই দুই ভেক্টরকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। তাহলে বিসদৃশ ভেক্টর হওয়ার শর্ত কী? বিসদৃশ হওয়ার ভেক্টর শর্ত হচ্ছে দুজনের ভেক্টরের মান সমান হলেও তাদের দিকটা হতে হবে বিপরীত দিক, এবং তাদের মানটা হতে হবে অসম মান। তাহলে আমরা একটি ভেক্টরকে বলতে পারবো বিসদৃশ ভেক্টর। আরেকটি ভেক্টর আমরা এই ফাঁক দিয়ে শিখে ফেলতে পারি, তার নাম হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর হচ্ছে, ধরা যাক রাতুল এবং মিতুল একই জায়গা থেকে শুরু করেছে ঢাকা থেকে গাজীপুরে যাওয়া, একই সময়ে আরেক দল বন্ধু, যাদের মধ্যে আছে পিয়াল এবং মামুন, তারা দুজন গাজীপুর থেকে যাচ্ছে ময়মনসিংহের দিকে। দেখো, তাদের দিক একই এবং সেটা একই সরলরেখা বরাবর কাজ করছে। তবে এই ভেক্টরকে বলা হবে, এই দুটি ভেক্টরকে ধরা যাক, এটি হলো কি ওএ ভেক্টর এবং এটি হলো গিয়ে এবি ভেক্টর। তাহলে এদেরকে আমরা বলতে পারি সমরেখ ভেক্টর, কারণ এরা একই ভেক্টর একই দিকে ক্রিয়া করছে। অবশ্যই আমরা তিনটি সংজ্ঞা বুঝতে পেরেছি। আশা করি তোমরা সবাই এই জিনিসগুলো থেকে একদম স্বচ্ছ ধারণা পেয়েছো কোন ভেক্টরগুলো কীরকম হবে।